তুই কি দেখছিস এত মন দিয়ে? দেখবি আমি কত লিখেছি পরীক্ষার খাতা, দেখি দেখি দেখ কত লিখেছি, ইন্ডিয়ান মেইল কোর্স সু, দেখ কত লিখেছি আমি। এগুলো তুই লিখেছিস? হ্যাঁ আমি লিখেছি। ক পাতা লিখেছি? এক পেনের দাম কত? এটার সাথে এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। চিলি চিকেন ছাড়াও তোমরা চাইলে ফ্রাইড রাইসের সাথে এটা টেস্ট করতে পারো, চিকেন হান্ডি দারুণ লাগবে আমি বলছি। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সোম, তোমরা আছো সোমস লাইফ স্টাইলের সাথে। সো আমাকে দেখতে পাচ্ছ, আমি বাড়ির বাইরে আছি। আজকেও আমি একটা ফুড ব্লগ করব, কিন্তু আমি একা নেই, আমার সাথে একজন আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ বিজয় সকলকে। আর তোমরা আমার এর সাথে আমাকে দেখছো বহু বছর পর, মানে ও আমাকে অনেকবার বলেছে বেরোনোর জন্য, কিন্তু আমার টাইম হয়নি, আমার ওপর বিশাল খোঁচা ছিল। কিন্তু আজকে ওর মুড আমি ভালো করে দিয়েছি, এখনও 100টা ফটো তুলতে হবে, ওর ফটো তুলে দিতে হবে। তো যাই হোক, আমরা আজকে চলে এসেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি ব্যাকে। তো এখানকার আমরা রিভিউ দেব, একদম অনেস্ট রিভিউ দেব, আর হচ্ছে এখানকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস কীরকম সব বলবো। এর লোকেশনটা হচ্ছে কৃষ্ণরামপুর, একদম কৃষ্ণরামপুরে। তোমরা রাস্তা দিয়ে এলেই দেখতে পেয়ে যাবে, ডানকুনি দিয়ে যারা আসবে বা আমাদের মশার দিয়ে যারা আসবে, একদম রাস্তার ধারেই পড়ছে হোটেল ভিলেজ। তো নতুন ওপেন হয়েছে, সেই জন্যই আমরা চলে এসেছি, যেটা নতুন ওপেন হয় সেখানেই আমরা চলে আসি, আমরা হাজির। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক, তার আগে ওর কয়েকটা ফটো তুলে দিতে হবে। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক, আর খাবার টাবার দেখবো, খাবার দেখবো, টাকা দেখবো কত টাকা পকেট থেকে বেরোচ্ছে, আমার যা এক্সপিরিয়েন্স হয় রেস্টুরেন্টে। তো চলো তাহলে যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো। তো এই তো হোটেল ভিলেজ রেস্টুরেন্টের নাম। তো রেস্টুরেন্টটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ফ্রন্টের ভিউটা, তোমরা রাস্তার ধারেই দেখতে পারবে। আর উপরের দিকটা এখনও কমপ্লিট হয়নি, উপরের দিকটা কমপ্লিট হচ্ছে, কাজ চলছে। আর এই যে নিচের এই জায়গাটাই, এখানেই আমরা যাব। আর এখানে 7টা টাইপস আছে, আর ভিতরে বসার জায়গা আছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, কাম কাম কাম, চলো ভিতরে যাওয়া যাক। কোনো একটা, এই যে ভিতরটা এইরকম, খুব সুন্দর করে ডেকোরেট করা। ওই সাইডে আর একটা বিল্ডিংয়েও আছে বলছে, তো মানে বসার জায়গা, তো আমরা এখানেই বসবো। এই যে কাঁচের এখানটা খুব সুন্দর দেখতে লাগছে, লাইট জ্বলছে। এখানটা রিসেপশন, হাই, এখানে হচ্ছে খাবার অর্ডার করবো। মেনু কার্ডটা আমি দেখিয়ে দেব, ব্যাকে আমি দেখিয়ে দেব। মেনু কার্ডটা জেরক্স কার্ড, মেনু কার্ড নতুন ওপেন হয়েছে হয়তো ওই জন্য জেরক্স করেছে। মেনু কার্ড, মেনু কার্ডটা দেখিয়ে নিই। থালি আছে, স্যালাড আছে, বিরিয়ানি আছে, রাইস আছে, ইন্ডিয়ান মেন কোর্স আছে, ওটাও তাড়াতাড়ি, এইগুলো আছে, এইগুলো যে এত কিছু আইটেম আছে, খেয়ে শেষ করতে পারবে না, ব্যাস শেষ। তুই কি দেখছিস এত মন দিয়ে? দেখবি আমি কত লিখেছি পরীক্ষার খাতা, দেখি দেখি দেখ কত লিখেছি, ইন্ডিয়ান মেইল কোর্স সু, দেখ কত লিখেছি আমি। এগুলো তুই লিখেছি? হ্যাঁ আমি লিখেছি। ক পাতা লিখেছি? এক পেনের দাম কত? অর্ডারে নিয়েছি হচ্ছে, ফার্স্টে নিয়েছি চিকেন ললিপপ, যেটা 6 পিস থাকবে, 180 টাকা, 180 টাকা দাম। আর হচ্ছে মেন কোর্স যেটা, ওটা নিয়েছি হচ্ছে মিক্সড রাইস, ওটা না বিরিয়ানি রাইস এগুলোই আছে, বিরিয়ানি খাবো না ওই জন্য রাইস নিয়েছি। আর হচ্ছে চিকেন হান্ডি, চিকেন হান্ডিটা নিচ্ছে 280, আর এদিকে রাইসটা নিচ্ছে হচ্ছে মিক্সড রাইস, এই যে যে মিক্সড রাইস হচ্ছে কত এটা 190। তো মিক্সড রাইস নিচ্ছি মেন কোর্সে, আর হচ্ছে চিকেন হান্ডি নিচ্ছি, আর হচ্ছে চিকেন ললিপপ নিচ্ছি। তাহলে চলো টেস্ট করি আগে, আসুক। চলো, এই যে চিকেন ললিপপ, 1, 2, 3, 4, 5, 6, তো 6টা আছে, ট্রাই করি, ট্রাই করে বলি কেমন খেতে। সসটাই বেশি আছে, বুঝতে পারছি না। না
এটা ভালো টেস্ট, বাট ওই যে সস টাইপের ওটা অনেকটা বেশি, বাট ভালো। ভিতরের যে চিকেনটা আছে ওটাও খুব সফট। তোর কেমন লেগেছে? আমি এক কামড়ে বুঝতে পারি না। আমরা অর্ডার করে নিয়েছি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আমার ফেভারিট ওটা। এটা আছে আর এটা হচ্ছে কি ছিল, চিকেন হান্ডি। চিকেন হান্ডি আছে আর হচ্ছে ফ্রাইড রাইস আছে। প্রথম কে বুঝতে পেরে গেছি, তো চলো খাবারটা টেস্ট করি, টেস্ট করে আমি বলছি কেমন খেতে। কমপ্লিট হয়ে গেছে, পেটটা টোটালি আমার ভর্তি আর আমি বাড়ি থেকে কিচ্ছু খেতে পারবো না। আর এখানকার যেটা বলবো, স্টাফদের ব্যবহার ভীষণ ভালো আর খাবারের রিভিউ তো আমি দিলামই, আশা করি তোমরা রিভিউ ভালোভাবেই পেয়েছো। আর আর মেইন জিনিস যেটা, এখানকার প্রাইস অনেকটা কম আছে, জাস্ট ওপেন হয়েছে তো তোমরা আসতেই পারো, তোমরা অনেকেই আসোনি তো তোমরা এসো, এসে এখানকার পরিবেশটা দেখে যেও, খাওয়া দাওয়া করো। আর তোমরা যারা আমার সোর্সে আসবে, এখানে আমার নাম নিতে কিন্তু ভুলবে না, তাহলে আমিও একটু খুশি হব। আর তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা এসেছিলে। আর আর নতুন করে কিছু বলছি না, যারা আমার চ্যানেলে আছোই তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা আমার চ্যানেলে নেই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তো সুম ব্যানার্জি টাইপ করবে, আমাকে দেখতে
দেখতে পেয়ে যাবে। ওখানে ফলো করতে পারো, আমার ফেসবুকের নামও সোম ব্যানার্জি, তো তোমরা আমাকে ফলো করতে পারো আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমি বলে দিলাম। আর যারা অ্যানিভার্সারি বা জন্মদিন অনেকজন মিলিয়ে সেলিব্রেট করতে চাও তাদের জন্য আলাদা রুম আছে, তো অসুবিধা কিছুই নেই, তোমরা চটপট এসো, এসে খাওয়া দাওয়া করো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, টাটা।